হ্যালো, আসসালাম আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এখানে দুইটা শালগম কেটে নিয়েছি, এগুলো আমি মুরগি দিয়ে রান্না করব। তো আমি শালগম দিয়ে আসলে কোনো মুরগি দিয়ে খাই নাই, এই প্রথম খাবো, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি হাঁড়িতে তেল দিলাম, পেঁয়াজ গুলা দিয়ে দিচ্ছি, রসুন 1 চামচ আর আদা 1 চামচ দিয়ে দিলাম। এখানে আছে জিরা, গোলমরিচের গুঁড়া 1 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলার পাউডার, গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম। মুরগি কষানো হয়ে গেছে, এখন আমি শালগম গুলো দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, রেডি হয়ে গেল শালগম দিয়ে মুরগির রেসিপি। আগে বলেছি এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন ভিউয়ার্স দেখতে কি আমি দেখা যাচ্ছে, খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, লাইক কমেন্টস দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।